আচ্ছা, তো এখন আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গতি শক্তি। খুব ইজি একটা টপিক। তো এই অ্যাকচুয়ালি এই গতি শক্তি বোঝার জন্য আমাদের যে বেসিকটা লুকায় আছে সেটা হচ্ছে কাজ। আমরা এটা প্রথম লেকচার, অর্থাৎ কাজের জন্য আমি যে লেকচার নিয়েছিলাম, আমি আশা করি ওই লেকচারটা তোমাদের পুরোপুরি এই চ্যাপ্টারের জন্য পুরোপুরিটা বেসিক করে দিবে। এবং ওই চ্যাপ্টারের লেকচার দেখার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলের প্লেলিস্টে যাইতে হবে। এবং প্লেলিস্টে যাওয়ার পরে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের যে প্লেলিস্টটা আছে সেটাকে চুজ করতে হবে, এবং সেইখানে যাওয়ার পরে প্রথম লেকচারটা পাবা। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব তো করবে। ওকে, তো দেখো আমরা এখন গতি শক্তি নিয়ে আলোচনা করবো। তো এইখানে আমাদেরকে প্রথম যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গতি শক্তির ক্ষেত্রে এখানে একটা গতি থাকবে। অর্থাৎ আমি যে কাজের মানে ও আগে একটা কথা বলিনি, সেটা হচ্ছে কাজ মানেই হচ্ছে শক্তি। ক্লিয়ার? কাজ যা শক্তি তা, তার মানে কাজ এবং শক্তিকে আমরা একই রাশি হিসেবে ধরতে পারি। সো ওই আমরা গতি শক্তির ক্ষেত্রে আমাদের সূত্রের মধ্যে আমরা সাধারণত রাখতে চাচ্ছি এই শব্দটার সাথে মিলাই, অর্থাৎ গতি শক্তি, অর্থাৎ আমরা গতি জাতীয় কিছু রাখতে চাচ্ছি। এবং আমাদের রাখা ধ্যান ধারণা বা টার্গেটটা যেটা থাকবে সেটা হচ্ছে ভি বা বেগ। ক্লিয়ার? তো দেখো অ্যাকচুয়ালি কাজ মানে কি, আমরা আগের এতে বুঝছি যে কাজ মানে হচ্ছে W সমান সমান বল ইনটু বলের দিকে সরণ, এবং এটাকে FS cos theta ছিল। অ্যাকচুয়ালি আমি ধরে নিলাম যে আমি যেই দিকে বল প্রয়োগ করলাম এই দিকে বস্তুটা সরণ করছে, দ্যাট মিন্স আলটিমেটলি cos theta মান হচ্ছে cos 0 ডিগ্রি। cos theta মানে কি? cos 0 ডিগ্রি। এবং আমরা যদি জানি যে cos 0 ডিগ্রি সমান সমান হচ্ছে 1, দ্যাট মিন্স আমি লিখতে পারি কাজ সমান সমান FS, কাজ সমান সমান FS। বাট এটা হ্যাঁ এটা সূত্র, এবং তোমাকে যদি বলে যে কোন একটা বস্তুর বস্তুর মানে বলের মান এবং সরণের মান যদি দেওয়া থাকে এবং যদি বলে যে তার গতি শক্তি কত, হ্যাঁ তুমি এই সূত্র ইউজ করতে পারো। বাট অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে গতির ক্ষেত্রে আমরা প্রায়ই ব্যাগটাকে ধরে নিই, ব্যাগটাকে ভিত্তি ধরে নিই, যেহেতু গতির সাথে ব্যাগ কথাটা জড়িত আছে। ক্লিয়ার? তো ওই ব্যাগটাকে আমাকে এই সূত্রে আনতে হবে, এবং এই সূত্রের যে কোনো কিছুকে আমাকে ব্যাগ দ্বারা রিপ্লেস করতে হবে। তো সেটা রিপ্লেস করার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে আমরা জানি তৃতীয় অধ্যায় থেকে F সমান সমান MA, অর্থাৎ MA ইনটু S। সো এখন তারপরে আমরা যেটা দিতে যাবো সেটা হচ্ছে আমরা ব্যাগ আনতে যাচ্ছি, এবং বেগ সমান সমান আমরা যদি আগের চ্যাপ্টারের সূত্রগুলো দেখি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই দূরত্বটা আমার দরকার নেই, আমার যেটা দরকার সেটা হচ্ছে আমি এই দূরত্বটাকে রিপ্লেস করতে যাচ্ছি ব্যাগ দিয়ে। তো এখন দেখো আমরা যদি রিপ্লেস করতে চাই, আমি ধরে নিলাম যে বস্তুটা আদি অবস্থানে বস্তুটার গতিবেগ ছিল জিরো, আমি পাচ্ছি ভি স্কোয়ার সমান সমান টু এ এস। ভি স্কোয়ার সমান সমান কি পাচ্ছি? টু এ এস। এখন দেখো আমরা এদিকে এ এস সমান সমান ভি স্কোয়ার বাই টু রাখতে পারি, ভি স্কোয়ার বাই টু রাখতে পারি। তো এখন দেখো এখন আমরা যদি ওই এম এ এস এর এই দিকে আমরা যদি এই এ এস এর মানটা বসায় দিই ভি স্কোয়ার বাই টু, তো আমরা এই জায়গায় কি পাচ্ছি? এম ইনটু ভি স্কোয়ার বাই টু, দ্যাট মিন্স এম ভি স্কোয়ার বাই টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। বোঝা গেছে ব্যাপারটা? এখন দেখো এখন এই টাইপের অঙ্ক তোমাকে যখন একটা ম্যাথের মধ্যে বলবে যে একটা বস্তুর ভর এত, বস্তুটার বেগ এত, বস্তুটার কাজের মান কত, বা বস্তুটার গতি শক্তি কত, তখন কিন্তু তুমি ঠিকই কি করতে পারবা, এটা বের করতে পারবা। বুঝা গেছে ব্যাপারটা? বাট এদিকে একটা কথা আছে, এদিকে কি আছে? একটা কথা আছে, সেটা হচ্ছে ধরো তুমি একটা বস্তুকে 3 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করলে, কত সেকেন্ড পর্যন্ত? 3 সেকেন্ড পর্যন্ত। আমি আমাদের কাজে যেই প্রথম যেই সূত্রটা ছিল সেই সূত্রটা আগে তোমাকে ফিরে আনতে চাই, সেটা হচ্ছে W সমান সমান কি? এফ এস। W সমান সমান কি? এফ এস। বুঝা গেছে ব্যাপারটা? W সমান সমান কি? এফ এস। এখন এইটা হচ্ছে একটা রাস্তা, এই রাস্তায় তুমি একটা বস্তুকে 3 সেকেন্ড পর্যন্ত কি প্রয়োগ করছো? বল প্রয়োগ করছো। কত কত সেকেন্ড পর্যন্ত? 3 সেকেন্ড পর্যন্ত। অর্থাৎ তুমি 3 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করাই, বল প্রয়োগ করাই, সাপোজ এটাকে ঘর্ষণহীন তল ছিল, কতটুকু তল ছিল? ঘর্ষণহীন তল। এবং যেহেতু ঘর্ষণহীন তল, এই বস্তুটাকে যেহেতু ঘর্ষণের কোনো বাধা দেয় নাই, সেহেতু এই বস্তুটা অসীম পর্যন্ত চলে গেল, কতটুকু পর্যন্ত? অসীম পর্যন্ত। তার মানে 3 সেকেন্ড বল প্রয়োগ করায় বস্তুটি কতটুকু এতে চলে গেল? অসীম। বস্তুটি
অসীমে চলে গেল। এখন তোমাকে বললাম যে কাজের মান কত, তুমি বের করো। এখন তোমাকে কি বললাম, কাজের মান কত বের করো। সো কি করবা তুমি, কি এই এস এর মধ্যে কি অসীম দূরত্ব গেছে, তুমি এইদিকে অসীম অসীমের মান বসাবা? বসাবো সেটা আমি তোমাকে বোঝাই, সেটা হচ্ছে আচ্ছা তোমাকে এটা বোঝাই, 3 সেকেন্ড বল প্রয়োগ করার পর, 3 সেকেন্ড বল প্রয়োগ, আগে দেখো এদিকে এস, এস এর মানটা আমরা ততটুকু বসাবো যতক্ষণ পর্যন্ত আমি বল প্রয়োগ করছি। কি বললাম, যতক্ষণ পর্যন্ত আমরা কি করছি, বল প্রয়োগ করছি। বল 3 সেকেন্ড পরে বল প্রয়োগ করাই তো আমি বন্ধ করে দিছি, তারপরে সে তার নিজের করতে গেছে, সেটা নিয়ে আমাকে চিন্তা করলে চলবে না। বুঝা গেছে ব্যাপারটা? তার মানে 3 সেকেন্ডে বল প্রয়োগ করে যদি আমি 3 মিটার সরাই বা 4 মিটার সরাই, কি বললাম, 3 সেকেন্ডে বল প্রয়োগ করে যদি আমি 4 মিটার সরাই বস্তুটাকে, তখন এই এফএস এর মধ্যে বলের মান, তুমি যতটুকু বল প্রয়োগ করছো সেই বল এবং এস এর মান 4 মিটার আসবে, কখনো অসীম আসবে না। কি আসবে না, কখনো অসীম আসবে না। কারণটা কি, কারণটা হচ্ছে 3 সেকেন্ড পরে, খেয়াল করো 3 সেকেন্ড পরে বস্তুটাকে, 3 সেকেন্ড পরে বস্তুটা সাপোজ এই জায়গায় আসছে এবং এতটুক দূরত্ব সে 4 মিটার আসছে। বুঝা গেছে ব্যাপারটা? এতটুক কত মিটার আসছে, 4 মিটার। তাহলে 3 সেকেন্ড পরে কি তুমি কোনো বল প্রয়োগ করছিলা, বল প্রয়োগ করছিলা? 3 সেকেন্ড পরে তো তুমি কোনো বল প্রয়োগ করো নাই। তাহলে 3 সেকেন্ড পরে সে যে অসীম পর্যন্ত গেছে, সেই কাজের হিসাবটা যদি আমরা করতে চাই, সেই ক্ষেত্রে এক এর মানটা কত আসবে, জিরো না? কারণ তুমি তো কোনো বল প্রয়োগ করো নাই। বল প্রয়োগ করছো? বল প্রয়োগ করো নাই। আর এস এর মান যদি অসীমও হয় নো প্রবলেম, আলটিমেটলি দাদা কাছে জিরো। বোঝা গেছে ব্যাপারটা? আলটিমেটলি দাদার কি আসতেছে, জিরো। দ্যাট মিনস কাজ যদি করতে হয় আমাদের অল টাইম ওই জায়গাটাতে কি কি এক্সিস্ট করতে হবে, আমি কতটুক পর্যন্ত বল প্রয়োগ করছি, কতটুক সময় পর্যন্ত, ওই সময় এসে কতটুকু দূরত্ব গেছে, আমাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপরে আমি বল প্রয়োগ করা বন্ধ করে দিলে সে পারলে জাহান্নামে যাক, পারলে জাহান্নামে যাক, নো প্রবলেম, ওইটাতে কাজের হিসাবে আনা যাবে না। কারণ ওই টাইমটাতে আমি কোনো কি করি নাই, বল প্রয়োগ করি নাই, অর্থাৎ ওই টাইমটাতে কোনো এফ রাশির এক্সিস্টেন্স ছিল না। শুধুমাত্র এক্সিস্টেন্স কোন রাশি ছিল, এস রাশি, যেহেতু শুধুমাত্র স্মরণের এক্সিস্টেন্স আছে, যেহেতু বলের এক্সিস্টেন্স নাই, সেহেতু সেখানে কোনো কাজের এক্সিস্টেন্স কি থাকতে পারে না। ক্লিয়ার? বুঝা গেছে ব্যাপারটা? সো হ্যাঁ, এটা আসার জন্য যতটুকু দূরত্ব দেওয়া থাকে তোমার ডাকে, যতটুকু দেওয়া থাকে, এবং এইটা থেকে আমরা যদি সামনে যখন প্র্যাকটিস পার্ট করাবো, তখন হচ্ছে আমরা ইন্টার বই থেকে একটা ম্যাথ সলভ করাবো, ওইটা করলে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি এটার প্রয়োগটা কোন জায়গায়। তখন বস্তুটি এরকম কিছু একটা মান চাই। বুঝা গেছে ব্যাপারটা? এরকম একটা করে, তো ওইটা ওইটার ক্ষেত্রে এই থিওরিটা ব্যবহার করা লাগে। আমি যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ মানে করলাম, বল প্রয়োগ করলাম ততক্ষণ পর্যন্ত কাজ, এরপরে কাজ নাই, দেখবে কাজের মান জিরো। তুমি একটা সমীকরণ আনতে পারো, 3 সেকেন্ড এখন তো 3 সেকেন্ড আলাদা করে ব্যাপার স্যাপার নাই, এদিকে দেখতেছি না, কারণ ডাকটা অসম্পূর্ণ মোটামুটি। বুঝা গেছে? আমি জাস্ট এটা বুঝালাম যে 3 সেকেন্ডে সে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, মানে তুমি যত যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করছো ওই কতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করছো, 3 সেকেন্ডে, দ্যাট মিনস 3 সেকেন্ডে সে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা কি হবে, তা এখানে আসবে। বুঝা গেছে ব্যাপারটা? বাকি এরকম করতে পারি, 3 সেকেন্ড পরে আমি বল প্রয়োগ করলাম, বস্তুটা একটা আদিবেগ দিতে পারি, দিতে পারি বস্তুটা একটা আদিবেগ, বস্তুটা একটা 3 সেকেন্ড পরে সে আসবে কত সেটা তুমি বের করে নিলা, ত্বরণের মান দিয়ে দিলাম। বুঝা গেছে ব্যাপারটা? ওকে, সো আজকে টপিক এটা এই পর্যন্ত। তো আমরা সামনের লেকচারে বিভব শক্তি নিয়ে আলোচনা করবো। বিভব শক্তিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের কাছে সূত্রটা সহজ মনে হলেও এখানে খুব ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা আছে বিভব শক্তির মধ্যে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।